দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক লরি চালকের, আহত অপর এক গাড়ি চালক। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শাহপুরের বাইপাস এলাকায়। এদিন দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তড়ি ঘড়ি স্থানীয়রা এসে আহত দুই লরি চালককে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক লরি চালকের। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করেছে পুলিশ। বাইপাসে অ্যাক্সিডেন্ট হলো, দুটো গাড়ি, একটা গাড়ি পিছনে গিয়ে মেরে দিল। সবাই লোক মিলে আমরা বের করলাম, এক দেড় ঘন্টা থেকে বের করতে পারছিলাম না, বের করলাম। অনেক যাতে কল করেছি, কল হয়নি গো, ধরেনি গো। বের করার পরে আমরা নিয়ে আসলাম এখানে, এসে মালদা সদর হসপিটালে ভর্তি করলাম। কী গাড়ি ছিল? 1109 হবে। লরি? হ্যাঁ। কোন জায়গায় এটা ঘটনা? বাইপাস আপনার হাই স্কুলের সামনে, টিআর বিজনের কাছে। এদের নাম জানা গেছে? না, মৃত্যুর লোক পেশেন্টের নাম এখনো জানা যায়নি আমাদের। দুটো পেশেন্ট আছে, দুজনেরই ক্ষতি হয়ে গেছে। দুজনেরই আশঙ্কাজনক? না, একজন খুবই সিরিয়াস আছে আর একজন ঠিক আছে। বলো, ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন? সুযোগ এখন হাতের মুঠোয়। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ। এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাইস্কুল, ইটাহার, উত্তর দিনাজপুর।